নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা রাজ্যে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল। সেখানে প্রায় 6000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো আপনাদের মনে যে কোশ্চেন রয়েছে, সেখানে নিয়োগ পদ্ধতি কীভাবে হবে, আর তাছাড়া এই ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে নোটিশটা। আগরতলা 30 সেপ্টেম্বর 2022 এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় সুশান্ত চৌধুরী। এখানে আপনারা দেখতে পারবেন, বলা হয়েছে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কন্ট্রাক্ট ভিত্তিতে জেলা স্তরে পুলিশ সুপারদের মাধ্যমে এই নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী মিনিমাম এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে। 21 থেকে 45 বছর পর্যন্ত যুবক যুবতী সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। পুলিশ কনস্টেবলের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী 1 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এখানে বন্ধুরা, আপনাদের যে মূল বিষয়টা, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ নাকি এই জবটা পাবে। আপনারা বন্ধুরা জানেন যে ত্রিপুরা যখন এসপিও নিয়োগ করা হয়েছিল, এটার ভেতরে কিন্তু শুধুমাত্র এক শ্রেণীর লোকেরাই কিন্তু এই জবটা পেয়েছে। আর যদি বন্ধুরা এখন 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হয়, তাহলেও কিন্তু শুধুমাত্র এক শ্রেণীর লোকেরাই কিন্তু এই জবটা পাবে। তাই বন্ধুরা, আমরা সকলে মিলে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে যাতে 6067 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হয়, যেভাবে ত্রিপুরা রাজ্যে টিএসআর নিয়োগ করা হয়েছিল এবং বর্তমানের ফায়ার সার্ভিসে রিক্রুটমেন্ট করা হয়েছিল ফিজিক্যাল, সেরকম ফিজিক্যাল দিয়ে যাতে এই রিক্রুটমেন্ট প্রসেসটা করা হয়। কারণ বন্ধুরা, যোগ্যতার ভিত্তিতে যদি না নিয়োগ করা হয়, তাহলে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কিন্তু কোনো রকম লাভ হয় না। আর কারণ বন্ধুরা, এখানে যখন অ্যাপ্লাই পদ্ধতিটা শুরু হবে, এখানে কিন্তু বন্ধুরা সকল শ্রেণীর লোকেরাই অ্যাপ্লাই করবে, শুধুমাত্র এক শ্রেণীর লোকেরা যাতে এই জবটা না পায়। তাই বন্ধুরা, আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে এখানে যে সিলেকশন প্রসেসটা, এখানে প্রথমে ফিজিক্যাল নেওয়া হোক, তারপর এখানে আপনাদের মেডিকেল নেওয়া হোক এবং এক্সাম নেওয়া হোক, তারপর এখানে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা নেওয়া হোক। এটাই বন্ধুরা আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব, যাতে বন্ধুরা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হয়, যেভাবে ত্রিপুরা রাজ্যে টিএসআর নিয়োগ করা হয়েছিল, এবং সেম প্রসেসে যাতে ফায়ার সার্ভিসও এক্সামের ভিত্তিতে মেরিট বেসিক নিয়োগ করা হয়, এবং এখানে যে নিয়োগ করা হবে 6067 জন, এটাও যাতে এক্সামের মাধ্যমে এবং ফিজিক্যালের মাধ্যমে নিয়োগ করা হোক। তো বন্ধুরা, এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হলো, আমরা যখন 30 সেপ্টেম্বর একটা ভিডিও বানিয়েছিলাম, তার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা কমেন্টগুলি চেক করবেন, সেই কমেন্টগুলোর ভেতর বেশিরভাগ কমেন্টই ছিল নেগেটিভ কমেন্ট। তাই বন্ধুরা, আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম, এবং আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, আপনারা যাতে এই ভিডিওটা শেয়ার করেন প্রচুর পরিমাণে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।